সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতা নিয়ে ও সালাত নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছিলাম। মাঝে মধ্যে যার সংক্ষিপ্ত বিবরণে বলেছি, করোনা ছোঁয়াচে রোগ নয়। ছোঁয়াচে রোগ বলে কিছু পৃথিবীতে নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন। তিনি বলেন, লা আদাওয়া, সংক্রামক ব্যাধি ছোঁয়াচে রোগ নেই। তিনি কোনো এক বৈঠকে বলছিলেন, লা ইউদিশায়ুন সায়া, রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে পার হয়ে যায় না। লা ইউদিশায়ুন সায়া, রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে পার হয়ে যায় না। লাইউদিশায়ুনশায়া, রোগ ব্যাধি কারো থেকে কারো কাছে পার হয়ে যায় না। তিনবার যখন তিনি এই কথা বললেন, পল্লীর একজন বেদুইন দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, যাই তো, একটা উঁটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকি সব উঁটকে হয়ে যায়। তার উত্তরে আল্লাহর নবী বললেন, বলো মান আজরাবাল আউয়ালা, প্রথম উঁটকে কীভাবে হলো, ওইটা কীভাবে আসলো? তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, মনে রেখো, খালাকাল্লাহুল খালকা ওয়া কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়েবা, আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টি করেছেন আর লিখে দিয়েছেন তার মরণ, তার জীবন, তার রুজি, তার রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা লিখা থাকে তাহলে করোনা তাকে ধরবেই, পাথরের মধ্যে থাকলেও, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে। আর যদি সেই দিন না লিখা হয়ে থাকে তাহলে যাকে করোনা হয়েছে তার গায়ের সাথে গা লাগিয়ে সময় কাটালেও তাকে করোনা ধরবে না, এটাই চূড়ান্ত। আমরা বিবরণে এই সব বলে আসছিলাম, তাতে আমরা বলছিলাম করোনা থেকে বাঁচার জন্য যে সব পথ পন্থা অবলম্বন করা হয়েছে, সতর্কতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাই, তাতে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্রতার পথ অবলম্বন করেছেন তা সবচেয়ে উত্তম। যেভাবে তিনি ওজুর কথা বলেছেন, তার পথ পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তা পৃথিবীতে ব্যতিক্রমনীয় পদ্ধতি। পেশাব পায়খানার পরে পানি খরচ করতে হয়, পানি খরচ করার পরে হাত মাটিতে ও সাবানে মাজতে হয়, পৃথিবীতে এই পদ্ধতি ব্যতিক্রম পদ্ধতি। পাঁচ অক্ত সালাতের সময় দাঁত পরিষ্কার করতে হয়, ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হয়, পবিত্রতার জন্য পৃথিবীতে ব্যতিক্রম পদ্ধতি। প্রতিদিন গোসল করতে হয়, জুমার দিন বিশেষভাবে গোসল করতে হয়, পবিত্রতার জন্য পৃথিবীতে ব্যতিক্রম পদ্ধতি। মানুষ মারা গেলে তাকে গোসল দিতে হয়, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হয়, পবিত্রতার জন্য পৃথিবীতে ব্যতিক্রম পদ্ধতি। মহিলারা ঋতুবতী হলে, অপবিত্র হলে গোসল করে তাকে পবিত্র হতে হয়, পৃথিবীতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের পদ্ধতি। ফরজ গোসলের পরে, বিশেষ অঙ্গ ধোয়ার পরে হাত মাজতে হয়, ধুয়ে রসালাতে রুজু করার পরে
সলাতের মতো অজু করে গোসল করতে হয়। পবিত্রতার জন্য পৃথিবীতে ব্যতিক্রম পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য যে সব পথ ও পন্থা উল্লেখ করেছেন বিভিন্ন স্তরে, তা পৃথিবীতে বিরল। পৃথিবীর কোনো দল ও মাঝহাব, পৃথিবীর কোনো ধর্ম এমন পথ ও পন্থা দিতে পারেনি। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব পথ ও পদ্ধতি উল্লেখ করেছেন, তাই আমাদেরকে জরুরিভাবে গ্রহণ করতে হবে। তাহলে আমরা জীবাণু থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, দীনী মুসলিম ভাই ও বোন, আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতার জন্য এইসব আলোচনা করার এক পর্যায়ে বলেছিলাম, তা কি আসলে ছোঁয়াচে রোগ? না, ছোঁয়াচে রোগ নয়। তা কি আসলে মহামারী কলেরা? না, মহামারী কলেরা নয়। তাহলে তা কি হতে পারে? তাহলে তা বিপদ হতে পারে। যেমন চন্দ্রগ্রহণ বিপদ, সূর্যগ্রহণ বিপদ, এরকম কোনো ঝঞ্ঝাবায়ু ঝড় বৃষ্টি বিপদ, এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত আদায় করে দান খায়রাতের জন্য বলেছেন, জিকির আজকারের জন্য বলেছেন, ক্ষমা চাওয়ার জন্য বলেছেন, সালাত আদায়ের জন্য বলেছেন। আমরা মাঝে মধ্যে দুই রাকাত সালাত আদায় করে দান খায়রাত করে এই করোনা ভাইরাসের মতো বিপদ থেকে বাঁচব বলে বিবরণ দিয়ে আসছিলাম। নফল সালাতের পরে আলোচনা করছিলাম দুই রাকাত নফল সালাত অজু করে, পরে বলছিলাম ফরজ সালাত, ধারাবাহিকভাবে আমরা সালাতের আলোচনা করে আসছিলাম। আজ বাইতুল হামজামে মসজিদ ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে আজকের আলোচনা বক্তব্যের বিষয় হচ্ছে রাতে মানুষকে তাহাজ্জুদ সালাতের জন্য উদ্বুদ্ধ করা। ইতিপূর্বে আমাদের যে খুতবা ছিল তা ছিল রাতের সালাত, ইতিপূর্বে আমাদের যে খুতবা ছিল তা ছিল রাতে সালাত আদায় করতে উঠি যদি তাহলে কি বলতে হবে, কি বলতে হবে, এ মর্মে আমরা বিবরণ পেশ করেছিলাম। মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ায় আমাদের ধারাবাহিকতা ছুটে গেছিল, সে ধারাবাহিকতা বজায় রেখে আজকের আলোচনা হচ্ছে রাতে উঠে সালাত আদায় করা এবং সালাত আদায় করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দেশে বিদেশে যারা দীনী ভাই বোন অবস্থান করছেন, তাদেরকে আমরা এই বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বলি। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে গ্রহণ করো। হুয়া মাওলাকুম, নিশ্চয় তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা অনেমান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। সাহায্য চাইলে তার কাছেই চাইতে হবে। বিপদ আপদে অভিভাবক হিসাবে গ্রহণ করলে তাকে গ্রহণ করতে হবে। সালাতের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে হবে, যা আল্লাহ তাআলা বলেন। রাতে উঠে সাহায্য চাইলে তারও ভালো হবে। রাতে সালাতের জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শয়তানু আলা কাফিয়াতি রাস আহাদিকুম ইযা হুয়া নামা, যখন মানুষ রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথায় সালাসা ওকাদিন তিনটা গিরা লাগায়,
তার মাথার চুলে তিনটে গিরাহ লাগায়। ওয়াদেব আলা কুল্লে ওকদাতিন, প্রত্যেক গিরাহর উপরে হাত দিয়ে থাবা মারে। ওয়াকুলো, এবং বলে, হাত দিয়ে থাবা মারার পরে বলে, আলাইকুম লাইলান তাবিলা ফারকত, রাত অনেক আছে ঘুমাও, রাত অনেক আছে ঘুমাও, লম্বা রাত ঘুমাও। এইভাবে গিরার উপরে থাবা মারে আর বলতে থাকে। ফাইনিস্তাইকাদা ফাদাকাল্লাহ, এই সময়ে যদি রাতের কোনো এক অংশে ও ঘুম থেকে উঠে যায় আর ঘুম থেকে উঠার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে পুনরায় জীবিত করল, তার নিকটেই ফিরে যাব। এই দোয়া কেউ যদি পড়ে আনহাল্লাত উকদাতুন, তাহলে তিনটে গিরার একটা খুলে যায়। ওয়াইন তাওয়াজ্জা আনহাল্লাত, যদিও অজু করে তারপর আরেকটি গিরা খুলে যায়। ওয়াইন সল্লা ইনহাল্লাত উকদা, যদি সলাত আদায় করে তাহলে আরেকটি গিরা খুলে যায়। প্রত্যেক মানুষ যখন রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় তিনটে গিরাহ লাগায়, গিরাহর উপরে হাত দিয়ে থাবা মারে আর বলে, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। এরই ফাঁকে যদিও উঠে যায়, ঘুম থেকে উঠার দোয়া পড়ে, তাহলে দোয়ার ভিত্তিতে তার একটি গিরাহ এমনিতেই খুলে যায়। যদি অজু করে তাহলে অজুর ভিত্তিতে এমনিতেই আর একটি গিরাহ খুলে যায়। আর যদি সলাত আদায় করে তাহলে সলাতের বলে আরেকটি গিরাহ খুলে যায়। ফাসবাহা নাসিতান তাইয়্যিবান নাফসে, সে তখন খুব ফুর্তিতে উদ্যম নিয়ে উৎফুল্ল হয়ে ভালো আত্মা নিয়ে সকাল করে। ওয়াইল্লা, যদি না উঠে সলাত যদি আদায় না করে তাহলে ফাসবাহা খাবিসান নাফসে, অপবিত্র আত্মায় সকাল করে, কাসলানা অলস অলস হয়ে, মুখখান কেমন যেমন ভ্যাংচা ভ্যাংচা লাগে, সাতটা আটটার দিকে সে ব্রাশ করে, মুখখান দেখলে বিকৃত মনে হয়, কেননা শয়তানের প্রতিক্রিয়া আছে। অন্য এক বর্ণনায় বলেছেন আল্লাহর নবী, ও যদি সলাত আদায় না করে, ফাবালা শয়তান আলা ওজনাইহা ওজনেহি, না উঠলে সলাত আদায় না করলে শয়তান তার কানে পেশাব করে দেয়। মাথায় গিরা লাগাই আর কানে শয়তান পেশাব করে দেয়, হাদিস বুখারি মুসলিম। বিবরণে বোঝা যায় মানুষকে রাতে উঠতে হবে, দোয়া পড়তে হবে, সলাত আদায় করতে হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, নইলে শয়তান জয়ী হবে। মুগরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়ারামাত কাদামাহু, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়তেন, দাঁড়িয়ে থাকতেন, এত পড়তেন, এত পড়তেন, এত দাঁড়িয়ে থাকতেন যে তার দুই পা দাঁড়িয়ে থাকার কারণে ফুলে গেছিল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়, দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে গেছিল। ফাকিলা লাহু, তাকে বলা হয়েছিল, লেমা তাসনাউ হাদা, আপনি এত দীর্ঘ সময় ধরে সলাত আদায় করেন কেন? কাদ গোফেরালাকা মা তাকাদ্দামা মিন দাম্মি কমা তাখারা, আপনার আগের পর পাপও ক্ষমা, পরের পাপও ক্ষমা, আপনার সব পাপই ক্ষমা, তা আপনি এত দীর্ঘ সময় ধরে সলাত আদায় করেন কেন? তখন তিনি বললেন,
আফালা কুনু আবদান শাকুরা, আমি কি শুক্রিয়া আদায়কারী একজন দাস হব না? আল্লাহ যে আমার এত কিছু করেছেন তো আমি কি একটু আল্লাহর শুক্রিয়া আদায় করব না? তাই শুক্রিয়া আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, এইটা আমার শুক্রিয়া আদায়। আমরা কি শুক্রিয়া আদায় করি? তাই মাঝে মধ্যে কষ্ট হয় এবং অন্তরে ধাক্কা খাই যে আমরা একজন অসহায় মানুষ, বলতে গেলে নিঃস্ব মানুষ, এই বিশাল ব্যবস্থাপনা জামিয়া সালাফে রাজশাহী, বাইতুল হাম জামে মসজিদ রাজশাহী, বিশাল মসজিদ 90% জমির ওপরে, তারপর জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 50 বিঘা জমির উপরে বিশাল মসজিদের পরিকল্পনা প্রায় 200 শতক জমির উপরে, যাতে মুসল্লি ধরবে একসাথে 10,000, সাথে সাথে আরও দেশের বিভিন্ন দেশে বিভিন্ন জেলায়, যেমন বরিশালে, যেমন দিনাজপুরে, যেমন চট্টগ্রামে। চট্টগ্রামে জমি নেওয়া হয়েছে, কাজ আরম্ভ হয়নি। এসব ব্যবস্থাপনা মাসিকা লিতে সম্পত্রিকা আরও যারো আরও যত ব্যবস্থাপনা আছে, আর দাওয়াইল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াতের সার্বিক ব্যবস্থাপনা, এই বিশাল যে আল্লাহ তাআলা কিছু মাধ্যম দিয়ে দিয়েছেন, তো আমরা কি করি? আমরা তেমন হয়তোবা কিছু করতে পারি না। ভুল ত্রুটি তুমি মাফ করো, তোমার দরবারে আকুল আবেদন পেশ করে বলছি, কিছু করতেও পারি না, কিছু বলতেও পারি না, তোমাকে সন্তুষ্ট করতে চাই অল্প কিছু বলে, আলহামদুলিল্লাহ। তবে তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে ভরসা রাখি, তোমার কোনো শরীক নাই এ কথা বিশ্বাস করি, তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কাজ সহজেই করে দিতে পারো। তোমাকে কি বলছি এদিকে লক্ষ্য না করে, কি চাচ্ছি এদিকে লক্ষ্য করে তুমি দাবি দেওয়া পূর্ণ করে দাও, জামিয়া সালাফের সার্বিক কাজকর্ম তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাইকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিয়া, একদা আল্লাহর নবী রাতে খুব ভয়ে ভীতু হয়ে জাগলেন। একুলো তিনি বলতে লাগলেন, সুবহানাল্লাহ, মা জাউনজিলাল লাইলা মিনাল খাজাইন, আল্লাহ তাআলা আজ রাতে কত অর্থ সম্পদ আকাশ থেকে পৃথিবীতে অবতীর্ণ করলেন, ওয়া মা জাউনজিলাল ফিতান, কত আল্লাহ ফিতনা ফাসাদ সমস্যা বিপদ পৃথিবীতে অবতীর্ণ করলেন, অসংখ্য বিপদ ফেতনা ফাসাদ মানুষের উপরে রাতে নেমে আসলো, অনেক অর্থ সম্পদ মানুষের নিকটে নেমে আসলো। আমি অবাক হয়ে বললাম, সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরের বাক্যে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হুজরাতে যে ব্যক্তি তার পরিবার স্ত্রীদেরকে ঘুম থেকে জাগালো, কেন ঘুম থেকে জাগালো? এই জন্য যে কাই ইসল্লি না, তারাও সলাত আদায় করবে, তারাও সলাত আদায় করবে। এ আশায় যে ব্যক্তি তার স্ত্রীদেরকে ঘুমালো, ঘুম থেকে জাগালো, এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, বহু বিত্তশালী মানুষ
বহু অর্থ সম্পদশালী মানুষ, যারা অর্থ সম্পদে কাপড় চুপড়ে ভোগবিলাসী হয়ে জীবন কাটাচ্ছে, আর এতন ফিলা ফেরা পরকালে উলঙ্গ অবস্থায় উঠবে, থাকবে না পরনে কাপড়, থাকবে না অর্থ সম্পদ, থাকবে না হয়তোবা নেকি, নিঃস্ব হয়ে বিচারের মাঠে উঠবে। মনে রেখো, পৃথিবীর মানুষ, বহু বিত্তশালী মানুষ, অর্থ সম্পদশালী মানুষ হাসিতে খুশিতে দিন কাটাচ্ছে, আহাল পরিবার নিয়ে টাকা পয়সার মাঝে দিন কাটাচ্ছে, বিচারের মাঠে যখন উঠবে অর্থ সম্পদ থাকবে না, আহাল পরিবার থাকবে না, নিঃস্ব অবস্থায় নগ্ন হয়ে পরনে কাপড় চুপড় থাকবে না, হয়তোবা নেকিও থাকবে না, এমন হয়ে উঠবে। সেই দিন আসার পূর্বে তোমরা আল্লাহকে স্মরণ করো, রাত উঠে আল্লাহকে কিছু বলতে শিখো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেন, যা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ينزل ربنا تعالى الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخره যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় যে যা চায় তাকে তাই দিয়ে দিব, মায়াস তাক ফেরুনি ফাগ ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বলতে থাকেন। মানুষ আল্লাহর এই কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করে না। যারা রাত দুইটা তিনটায় ঘুমায় তারা আল্লাহকে মূল্যায়ন করবে এমন কোনো পথ পন্থা তাদের কাছে নেই। যারা সকাল আটটা দশটায় ঘুম থেকে উঠে তারা আল্লাহকে মূল্যায়ন করবে, তাকে কিছু বলবে, তার কিছু কাছে কিছু চাইবে, এরকম সুযোগ তাদের হাতে নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইউফিকাহা রাজুলুন মুসলিম, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে যেই সময়ে যে কোনো মুসলিম ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল বা পরকালের কল্যাণ চাইবে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দিবেন, দিবেন জরুরি। রাতে একটা সময় রয়েছে সেই সময়ে যে কোনো দাস দাসী পুরুষ নারী আল্লাহর কাছে কিছু চাইবে, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ আল্লাহ তাকে তা দিয়েই দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে রাতের এই অংশে কিছু চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে, বিপদ আপদ আছে, প্রয়োজনীয় জিনিস নেওয়ার মতো আছে, তা এই সময় চাইলে আল্লাহ দিয়ে দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুস সালাতে সালাতু দাউদা,
আহাব্বু সিয়ামে সিয়াম দাউদা, সবচেয়ে উত্তম হচ্ছে দাউদ আলাইহিসসালামের সালাত, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে দাউদ আলাইহিসসালামের সিয়াম। এনাম ও নিস্ফাল্লাইলে তিনি অর্ধেক রাত ঘুমাতেন, ওয়াই একুম সলসাহু, রাতের তিন ভাগের এক ভাগ জেগে ইবাদত করতেন, ওয়ায়ানাম ও সদসাহু, আবার রাতের ছয় ভাগের এক ভাগ শেষ অংশে গিয়ে তিনি ঘুমাতেন, ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যেতেন, অর্ধেক রাত ঘুমাতেন, অর্ধেক রাত তাহাজ্জুদ পড়তেন, শেষের দিকে একটু অল্প সময় ঘুমাতেন, আবার উঠে ফজরের তার উপরে যেই সালাত ছিল সেই সালাত তিনি আদায় করতেন। ওয়াইয়াসুমু ইয়ামান ওয়া ইফতারু ইয়ামান, তিনি একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউদের সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলেছেন, দাউদের রাতের সালাতকে সবচেয়ে উত্তম সালাত বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রাতের সালাত আদায় অভ্যাসী হই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد امام باهلي رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য রাতের সালাত জরুরি তবে ফরজ নয়, পৃথিবীর মানুষ তোমাদের জন্য রাতের সালাত জরুরি তবে ফরজ নয়, মনে রেখো, ইন্নাহু হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাত ফাইন্নাহু দাবুস সলিহিনা কাবলাকুম, পূর্বের নবী রাসূল সলেহ পরহেজগার মানুষের রীতি নীতি ছিল রাতে সালাত আদায় করা। মনে রেখো, অতীতের নবী রাসূল পরহেজগার মানুষের নিয়ম নীতি ছিল রাতে সালাত আদায় করা। মনে রেখো, অতীতের পরহেজগার মানুষের নিয়ম নীতি ছিল রাতে সালাত আদায় করা। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়, মুকাফফিরাতুন লিসায়াতে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। অমানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। রাতে সালাত আদায় করলে তিনটে সুবিধা হয়, এক, আল্লাহর নিকটে হওয়া যায়, দুই, পাপ মিটে যায়, তিন, পাপ থেকে মানুষ দূরে সরে যায়। এই কয়েকটা কাজ হয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আয়ু দোয়া আসমাও, কোনটি দোয়া বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, জওফাল লাইলিল আখিরা, রাতের পেটে শেষ অংশে বেশি দোয়া কবুল হয়, অদবরা সালাওয়াতিল মাকতুবাতে, ফরজ সালাতের পরে বেশি বেশি দোয়া কবুল হয়, সালাম ফিরার পরে যে জিকির আছে এই জিকির নিয়মিত করলে দোয়া কবুল হয়, রাতের শেষ অংশে দোয়া করলে দোয়া কবুল হয়। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা কোনো রাব্ব মিনাল আব্দে ফি লাইলাতিল আখিরা, মানুষের নিকটে সবচেয়ে আল্লাহ হন, আল্লাহ হন মানুষের নিকটে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি শেষ রাতে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষের নিকটে হয়ে যান শেষ রাতে। অতএব ফাইন তাকুন ফাইন ইস্তাতাতান তাকুন মাইয়াদ করুল্লাহ ফিতিল কা সাফাকুন,
তুমি যদি এই টাইমে আল্লাহকে ডাকতে চাও তাহলে তুমিও ডাকো। অতএব শেষ রাতে যদি আল্লাহকে কিছু বলতে চাও তাহলে তুমিও বলো, যেহেতু শেষ রাতে আল্লাহ তাআলা মানুষের কথা শুনেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিম আল্লাহু রাজুলান, আল্লাহ ওই লোকটার প্রতি দয়া করেন যে লোকটা কামা মিনাল লাইলে, রাতে উঠে ও সল্লা সলাত আদায় করে, ও আইকাজা ইমরাতাহু, স্ত্রীকে জাগায়, ফাসল্লা, তারপরে স্ত্রী সলাত আদায় করে, ফাইন আবাদ, যদি স্ত্রী না উঠে, ফানাজাহা ফি ওয়াজহি আল মা, তাহলে তার মুখের উপরে পানি ঢেলে দেয়। এই মানুষটি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, আল্লাহ তার উপরে দয়া করেন। তিনি বলেন, রাহেম আল্লাহ ইমরাতান, ওই মহিলার উপরে আল্লাহ তাআলা দয়া করেন, কামাত মিনাল লাইলে, যে মহিলা রাতে উঠল তাহাজ্জুদ পড়ার জন্য, ফাসল্লাত, নিজে পড়ল, ওয়া আইকাজাত জাওজাহা, তার স্বামীকে ঘুম থেকে জাগালো, ফাসল্লা, অতঃপর স্বামী সলাত আদায় করল, ফাইন আবা, স্বামী যদি না জাগে, ফানাজাহাত ফি ওয়াজহি আল মা, তাহলে তার মুখের ওপরে পানি ঢেলে দিল, পানি ঢেলে দিয়ে তাকে ঘুম থেকে জাগালো। এই মহিলা সবচেয়ে উত্তম, ওই পুরুষও সবচেয়ে উত্তম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিবরণে বোঝা যায় যে নিজেকে উঠতে হবে, স্ত্রীকে উঠাতে হবে। বিবরণে বোঝা যায় স্বামীকে উঠতে হবে, স্ত্রীকে উঠাতে হবে, পরস্পরে জিম্মেদারি পালন করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাদার রাজুলু আহলাহু, মানুষ যদি তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া আও সাল্লা ফিরাকাতাইনি, দুইজন মিলে দুই রাকাত সালাত আদায় করে, অথবা একজন দুই রাকাত সালাত আদায় করে, নিজে জাগলো, স্ত্রীকে জাগালো, দুইজন মিলে দুই রাকাত সালাত আদায় করলো একসাথে, ফাকতে বা মিনা যাকিরি ন যাকিরাত, তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা তাদের তালিকাভুক্ত হলো, তাদের অন্তর্ভুক্ত হলো। দুই রাকাত সালাত আদায় করেই তাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। যারা রাত রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, অতীতে লক্ষ কোটি পরহেজগার মানুষ, নবী রাসূল সালেহ চলে গেছেন, ওলিয়া ওলিয়া চলে গেছেন, তারা যেভাবে রাত জেগে ইবাদত করে চলে গেছেন, আপনি আপনার স্ত্রী যদি রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার নামটাও তাদের তালিকায় দিয়ে দিবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ইন্না ফিল জান্নাতে গোরাফান, নিশ্চয় জান্নাতে এমন কতগুলি উন্নতমানের ঘর রয়েছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের টকটকে ঝকঝকে দামি পাথর দিয়ে সে জান্নাত তৈরি করা আছে, দামি হীরা মুক্তা মাণিক্য দিয়ে সেই জান্নাত তৈরি করা আছে। অন্য জায়গায় হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আদাত্তুল ইবাদিয়া সলিহিনা, আমি আমার দাস দাসী পুরুষ নারী বান্দা বান্দির জন্য
জান্নাত হিসেবে থাকা খাওয়ার জায়গা এমন উন্নত মানের তৈরি করেছি যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, আমার সামিয়াত অজনুন যা মানুষের কান কোনোদিন শুনেনি, অমা খাতারাবে কালবে বাসার যা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা যেতে পারে। সেই জান্নাত আমি সব পুরুষ নারীর জন্য তৈরি করেছি, এ কথা আল্লাহ তাআলা বলেন। এখানে আল্লাহর নবী বলেন জান্নাতে এমন কতগুলি দামি উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন আল্লাহর নবী লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল উত্তরে বললেন লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। ওয়াতা আমার তো আমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। যে নিয়মিত নফল সয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সয়াম থাকে, জুলহিজ্জার প্রথম নয় দিন সয়াম থাকে, মহররমের দুই দিন সয়াম থাকে, আরাফার দিন সয়াম থাকে, প্রত্যেক মাসে তিন দিন সয়াম থাকে, এই ধারাবাহিক নিয়মিত নফল সয়াম থাকে যে, তাদের জন্য এই দামি ঘর। ও সল্লা বিল্লাইলে ও না শুনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে তাদের জন্য এই দামি ঘর, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে তাদের জন্য এই দামি ঘর। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে রাতে উঠে সলাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে, আগ্রহী করতে গিয়ে, উৎসাহিত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার কিছু অংশ পেশ করছিলাম। মর্মে আমরা সবাকে অনুরোধ জানাচ্ছিলাম আল্লাহর বিশেষ সন্তুষ্টি নিতে হলে, আল্লাহর বিশেষ অনুগ্রহ নিতে হলে ইহকালে ও পরকালে রাতে উঠেই নিজের কথা বলতে হবে। রাতে উঠে নিজের কথা বললে, রাতে উঠে তাহাজ্জুদ পড়লে, অন্তত দুই রাকাত সালাত আদায় করলে অতীতের ভালো মানুষের তালিকাভুক্ত হওয়া যাবে। রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করলে, করে আল্লাহকে কিছু বললে যেটা বলবো সেটা আল্লাহ মেনে নেবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দিনী ভাই বোনকে এই আমলের প্রতি আগ্রহী হওয়ার অনুরোধ জানিয়ে যেটা দ্বিতীয় অনুরোধ জানাচ্ছি সেটা হলো, যা নিয়মিত বলে আসছি, আমার মনে বড় সাত, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটাই জামিয়া সালাফের অন্যান্য জেলায় যা অবস্থান করবে। আপনি বর্তমান অবস্থা দেখে হতাশা হবেন না, সেই দিন কবে আসবে যেদিন তার অবস্থা আরও উন্নত মানের হবে, অবস্থা উন্নত মানের হবে একদিন অবশ্যই, এটা কাউকে বলা লাগবে না, হয়েই যাবে ইনশাআল্লাহ, হবেই হবে, আমি চাইলেও হবে না চাইলেও হবে। তবে আমি সব সময় যেটা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটা হলো মান মতো উন্নত মানের শিক্ষা দেওয়া, সেটা ঘরে বসে হোক না হয় মাঠে বসে হোক, সেটা বিল্ডিংয়ে হোক না হয় টিন সেটে হোক না হয় সেটা গাছের নিচে হোক, এতে আমি ঘাটতি করছি বলে আমার বিবেচনা বলে না। কাজেই দেশ বিদেশের দিনী ভাই বোন অভিভাবক সবাইকেই বলছি, তাৎক্ষণিক সুবিধা ভোগ করতে চাইবেন না, শিক্ষা অর্জন করতে অনেক দিন লাগে, ১৬ ১৮ বছর ২০ বছর লাগে। যেদিন আহমদ ইবনে হাম্বাল মুসান্নাফ আব্দুর রাজাকের ছাত্র সেদিন তার বয়স হলো ৩২ বছর, তখনও তিনি ছাত্র, পৃথিবীতে সবচেয়ে বড় মহাদ্দেশ যিনি ১০ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আপনি বাচ্চা ভর্তি করলেন ৭-৮ বছরের, পরের দিন এসে দেখলেন বাচ্চা দৌড়াচ্ছে, তাই আপনি ফয়সালা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে হবে না, বাচ্চা নিয়ে চলে গেলেন। বিদ্যে কি গুলে খাওয়া, নিজেও ধ্বংস হয়েছেন বাচ্চাটাকেও ধ্বংস করেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া
বোকামি। বিদ্যে কোনোদিন তাড়াতাড়ি হয় না। গুলে খাওয়া নয় যে ছাতু গুলে আপনাকে বাচ্চাকে খাইয়ে দিব, আপনার বাচ্চাকেই পরিশ্রম করে অর্জন করতে হবে দীর্ঘ সময়। আমি মেধাবী নই, তবে চেষ্টা করতাম। ১৬ বছর যাবৎ আমার ছাত্র জীবন, একদিনেই বিদ্যা অর্জন করা যায় না। মর্মে আপনাকে, আপনার ছেলেকে আল্লাহর কাছে বিদ্যা চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনাকে বিনীত অনুরোধ, আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করুন। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আরও অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফের সার্বিক কাজ যেন আল্লাহ সহজ করে দেয়, কোনো কাজ যেন কঠিন না রাখেন, এই জন্য দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাই, দানের হাত প্রশস্ত করবেন, অল্প হলেও। আমি মনে করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, এটাই ছিল তার দান। কুকুরকে যদি পানি পান করিয়ে পতিতালয়ের মহিলা জান্নাত পেতে পারে, তাহলে আমরা জামিয়া সালাফের মতো সঠিক আকিদের প্রতিষ্ঠানে ১০ টাকা দান করলেও জান্নাত পাবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান। কাজে এইটা থেকে ভুলে থাকবেন না। যার কারণে আমি বাচ্চাদের, ছেলেদের বলি, তোমরা জুমার দিন মসজিদে যখন আসবা, তখন ৫ টাকা ১০ টাকা হাতে নিয়ে আসবা। যখন তোমার পাশ দিয়ে কোটেটা যাচ্ছে, তখন তুমি তাতে ৫ টাকা ১০ টাকা ২০ টাকা রেখে দিবা। তোমার দেওয়ার হাতটা প্রশস্ত হবে, নেওয়ার হাত গ্রহণ করতে হবে না, সবসময় দেওয়ার হাত রাখতে হবে। আল রাসুল বলছেন, খায়রুল ইয়াদ আল উলিয়া আল ইয়াদ উল উলিয়া, উঁচু সম্মানী হাত হচ্ছে ওইটা যেটা দেয়, আর যেটা নেয় সেটাই হচ্ছে দুর্বল অপছন্দ হাত। কাজে দেওয়াটা রাখতে হবে সবসময়, নেওয়াটা রাখতে হবে না। নেওয়া কাজ, চাওয়া কাজ ভালো নয়, দেওয়া কাজ ভালো, যার বিনিময় জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই মর্মে অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষে এসে, যে জামিয়া সালাফের বিশেষ ব্যবস্থাপনা একাডেমিক ভবন যেটা এখানে নির্মাণ হচ্ছে, যাতে প্রায় ৩,০০০ ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। জামিয়া সালাফের উপস্থিত পরিকল্পনা যেটা এখন আরম্ভ হবে, বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ২০০ শতক জমির ওপরে, যার এক স্তরে মুসল্লি ধরবে প্রায় ১০,০০০। এসব কাজের জন্য আপনাকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশে বিদেশে যারা আছেন, তারা জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে সার্বিকভাবে মূল্যায়ন করুন। জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতিসাম পত্রিকা, মুখপাত্র পত্রিকা, এইটাকে সংগ্রহ করার চেষ্টা করুন। বাঙালি যারা দেশে বিদেশে আছেন, সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বেন বলে আমি আশাবাদী। খুতবার শেষে এসে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ আমরা যারা অসুস্থ বাড়িতে ও হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আল্লাহ যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা দেশে বিদেশে আছি, দিনী ভাই বোন, তোমার দাস দাসী, তারা যেন রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে, রাতে উঠে তাহাজ্জুদ পড়ে তোমার কাছে কিছু চাইতে পারি, তোমার অসংখ্য রহমত যেন আমরা নিয়ে নিতে পারি প্রয়োজনের চেয়ে বেশি, এই তৌফিক তুমি দান করো।